হায় বন্ধুরা আগের দিন আমরা করেছিলাম অনুপাত ও সমানুপাতের প্রথম পর্ব আর আজকে করব। আমরা অনুপাত ও সমানুপাতের দ্বিতীয় পর্ব তাহলে শুরু করছি আর আজকে আমাদের প্রথম অঙ্ক হলো তোমরা প্রত্যেকটা অঙ্ক এখানে এখানে দেখতে পারবে ঠিক আছে আর আজকে আমাদের প্রথম অঙ্ক হলো দেখো ওখানে আছে এ এর থার্টি পার্সেন্ট সমান বি এর জিরো পয়েন্ট টু ফাইভ সমান সি এর ওয়ান বাই ফাইভ হলে এইস টু টু সি সমান সমান কত তাহলে বলছো কি বলছো ওরা এ এর থার্টি পার্সেন্ট প্রশ্নতে আছে দেখো এর থার্টি পার্সেন্ট কথার অর্থ কি এর কথার অর্থ গুণ থার্টি পার্সেন্ট কথার অর্থ তিরিশ বাই একশো সমান সমান টু ফাইভ বি এর কথার অর্থ গুণ এর জিরো ঠিক আছে এখান থেকে আমরা পয়েন্টটাকে তুলে দিতে পারি পয়েন্টটা তুলে দিয়ে পয়েন্টের নিচে আমরা এক দেবো আর পয়েন্টের ডান পাশে যে কটা সংখ্যা আছে আমরা সে কটা শূন্য দেব সমান সমান কি বলেছে ওয়ান বাই ফাইভ ঠিক আছে এটা তো হম অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে এখানে গুণ দেওয়ার দরকার নেই অর্থাৎ এর থার্টি পারসেন্ট সমান এর টোয়েন্টি ফাইভ পারসেন্ট সমান সি এর ওয়ান বাই ফাইভ বোঝা গেছে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি দেখো এখানে আমরা এই তিনটে সমান সমান এক ধরে নিতে পারি এটা যা এটাও তাই এটাও তাই কারণ এই তিনটেই সমান আমরা এই সমান সমান যদি এক ধরে নিই এখানে অঙ্কের সুবিধার ক্ষেত্রে তাহলে কি হবে দেখো এটা সমান সমান এক অর্থাৎ এখানে একটা দেখিয়ে দিচ্ছি থার্টি এ বাই একশো সমান সমান এক কিন্তু অর্থাৎ সমান সমান এক এখান থেকে আমরা কী পাবো এখান থেকে আমরা থার্টি এ দেখো থার্টি এ সমান সমান একশো অর্থাৎ এ সমান একশো বাই তিরিশ ঠিক আছে আমরা এখান থেকে বলব এ সমানসমান একশো বাই তিরিশ বোঝা গেছে আমার কথা বি এর ক্ষেত্রেও তাই হবে আর সি এর ক্ষেত্রে তো হবেই তো বি সমানসেমান কত পাবো আমরা বি সমানসেমান পাবো ভালো করে বোঝো টোয়েন্টি ফাইভ বি সমানসেমান একশো বি সমানসেমান একশো বাই টোয়েন্টি ফাইভ এবং সি সমান সমান কত হবে এখানে আমরা পাবো সি সমান সমান ফাইভ বোঝা গেছে এখান থেকে আমরা পাবো সি সমান সমান তো এটা আমরা এখানে ভালো করে লিখতে পারি কি পেলাম আমরা এ সমান সমান একশো বাই তিরিশ বি সমান সমান একশো বাই পঁচিশ এবং সি সমান সমান ঠিক আছে এগুলো মুছে দিলাম সি সমান ফাইভ পেলাম আমরা ঠিক আছে সি সমাজ হম এখান থেকে দেখো এখানে আমাদের কী বলেছে ওরা এইচ টু বিস টু সি এর মান বার করতে বলেছে আমরা এখানে কী পাচ্ছি এইচ টু বিস টু সি এর সমান সমান কত হচ্ছে এর সমান সমান হচ্ছে একশো বাই তিরিশ টু বি সমান সমান কত একশো বাই পঁচিশ টু সি সমান সমান কত ফাইভ বাই ওয়ান এটা পেলাম তো এখন এখান থেকে আমরা কিন্তু সঠিক অনুপাতটা পাইনি সঠিক অনুপাতটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে বলো তো দেখো এটা আছে এ সমান হয়েছে একশো বাই তিরিশ বি হয়েছে একশো বাই পঁচিশ এবং সি সমানসমানো হয়েছে ফাইভ ঠিক আছে এখান থেকে এ ইস টু বিস টু সি এর সঠিক অনুপাত পেতে গেলে আমাদের কি করতে হবে এখানে আমাদের প্রত্যেকটা যে নিচের সংখ্যা প্রত্যেকটা নিচের সংখ্যাকে সমান বানাতে হবে প্রত্যেকটা নিচের সংখ্যাকে যদি আমরা সমান বানাই তবেই ওপরে যে অনুপাতটা আসবে সেটাই হবে আমাদের আসল অনুপাত ঠিক আছে তো এখানে আমরা কি করবো এটাকে সমান বানাতে হলে কি করবো দেখো এই সংখ্যাগুলোর আমরা নিয়ে এবং এক অর্থাৎ তিরিশ আর পঁচিশে আমরা এলসিএম নিয়ে নেব কত হবে তিরিশ পঁচিশ পাঁচ কত হলো পাঁচ পাঁচে পঁচিশ আর ছ পঁচিশ এবং দেড়শো আমাদের এলসিএম হলো দেড়শো মানে প্রত্যেকের নিচে আমাকে দেড়শো বানাতে হবে ঠিক আছে সঙ্গে সঙ্গে কত গুণ গুণ করলে হবে আমরা যদি করি তাহলে দেড়শো হবে পঁচিশের সঙ্গে কত গুণ করলে দেড়শো হবে পঁচিশের সঙ্গে আমরা যদি ছয় গুণ করি আর একের সঙ্গে কত গুণ করলে দেড়শো হবে আমরা যদি দেড়শো গুণ করি একের সঙ্গে আমরা যদি একের সঙ্গে দেড়শো গুণ করি তবে দেড়শো হবে আর একটা জিনিস এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যে গুণটা নিচে করব তিরিশের সঙ্গে পাঁচকে আমরা সঙ্গে গুণ করব সেই পাঁচ দিয়ে আমরা ওপরেও গুণ করবো যে ছয় দিয়ে আমরা নিচে সঙ্গে গুণ করব। সেই ছয় দিয়ে আমরা ওপরেও গুণ করব। যে দেড়শো দিয়ে আমরা নিচে একের সঙ্গে গুণ করব। সেই দেড়শো দিয়ে আমরা ওপরও ওপরের সংখ্যাটাও গুণ করব ঠিক আছে তাহলে এটা কত হবে এটা হবে পাঁচশো বাই তিরি সরি পাঁচশো বাই দেড়শো টু এটা হবে ছশো বাই দেড়শো টু এটা হবে সাতশো পঞ্চাশ বাই দেড়শো কারণ দেড়শোটা উপরেও গুণ করেছি পাঁচের সঙ্গে দেড়শোটা নিচেও গুণ করেছি ছয়টা উপরেও গুণ করেছি ছয়শো হচ্ছে ছটা নিচেও গুণ করেছি সরি এখানে দেড়শো হবে বোঝা গেছে এবার দেখো অনুপাতটা আসলে কি হলো প্রত্যেকের নিচেরটা সব সমান আছে তাহলে নিচেরগুলো থাকবে না আর তাহলে আমাদের অনুপাত দাঁড়ালো নিচেরগুলো সমান এই কারণেই করলাম সমান এই কারণেই করা হয়েছে কারণ ওগুলোকে আমরা বাদ দেবো নিচের সংখ্যাগুলোকে আমরা বাদ দেওয়ার জন্যই নিচের সংখ্যাগুলো সমান হয়েছে বা সমান করে নিয়েছি নিচের সংখ্যা যদি সমান থাকে তবে ওগুলোকে বাদ দেওয়া যায় সমান ছিল না বলে সমান করে নিয়েছি যাই হোক আমাদের অনুপাত কত বেরোচ্ছে এখান থেকে এটাকে দশ দিয়ে ভাগ করলাম এটাকে দশ দিয়ে ভাগ করলাম এটাকে দশ দিয়ে ভাগ করলাম কত কর দাঁড়ালো পঞ্চাশ ষাট পঁচাত্তর আমরা কী করব এবার পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে কর সবাই ভাগ যায় পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ 12 ষাট পাঁচ 15 পঁচাত্তর ব্যাস এইটাই হলো আমাদের অনুপাত এ টু বি ইস টু সি সমান সমান দশ ইস টু বারো ইস টু পনেরো বোঝা গেছে আমার কথা দশ ইস টু বারো ইস টু পনেরো যাই হোক বন্ধুরা এবার চলে যাব আমরা আমাদের পরের প্রশ্নে তাকে মুছে নিই দেখো এবার আমাদের পরের প্রশ্ন হলো এ এর এইট এর সাতাশি পূর্ণ এক বাই দুই পার্সেন্ট সমানসমান বি এর একচল্লিশ পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট হলে এইচ টু বি সমান সমান কত কি বলছে দেখো এটা বলছে প্রশ্ন ওখানে আছে ওখান থেকে দেখো তোমরা এ এর সাতাশি পূর্ণ এক বাই দুই এ এর সাতাশি পূর্ণ এক বাই দুই পার্সেন্ট সাতাশি পূর্ণ এক বাই দুই পার্সেন্ট এই জিনিসটার অর্থ কি সাতাশি পূর্ণ এক বাই দুই এটা তো তোমরা জানো এটার সঙ্গে গুণ করতে হবে গুণ করে ওপরটাকে যোগ করতে হবে সাতাশি দুগোনো কত হয় আর দুগোনো ছিল একশো সাত আর সাত দুগোনো চোদ্দ একশো সত্তর একশো চুয়াত্তর একশো পঁচাত্তর যোগ করলে হবে দুইয়ের সঙ্গে সাতাশি দিয়ে গুণ করলে হবে একশো চুয়াত্তর এবং তার সঙ্গে এক যোগ করতে হবে তবে হবে একশো পঁচাত্তর আর নিচে যেটা থাকবে সেটা নিচেই রাখতে হবে কত হলো অর্থাৎ একশো পঁচাত্তর বাই দুই এবার কি বলেছে পারসেন্টেন্স বলেছে বুঝবে আগে পার্সেন্টেজ এই একটা সংখ্যা ঠিক আছে যদি আপনাকে টেন পার্সেন্ট বলে তাহলে টেনের নিচে একশো হুম বুঝো তোমাকে এত পার্সেন্ট বলেছে তাহলে কী হবে এর নিচে একশো একশো হবে এটা ভাগ ফর্মে আছে কিন্তু নিচে আছে তাহলে এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা উল্টে দিতে পারি উল্টে দিলে কি হবে গুণ হয়ে ওয়ান বাই একশো হবে তো এখান থেকে আলটিমেটলি আমরা কি পেলাম এখান থেকে আলটিমেটলি আমরা কী পেলাম বলো যে একশোটা আছে সেই একশোটা নিচে দুয়ের সঙ্গে গুণ হবে পার্সেন্টেজের যে একশোটা সেটা নিচে গুণ হবে অর্থাৎ একশো পঁচাত্তর বাই দুশো দুয়ের সঙ্গে একশো গুণ করলে দুশো হবে তো এখান থেকে বুঝলাম এ এর অর্থাৎ এ গুণ ওয়ান সেভেন্টি ফাইভ বাই টু হান্ড্রেড এর এইটি সেভেন যাই হোক এর একশো পঁচাত্তর বাই দুশো সমান সমান সমাজেমন কত আছে সমাজে বি এর ফর্টি একচল্লিশ পূর্ণ দুই বাই তিন একচল্লিশ পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট দুই বাই তিন পার্সেন্ট এটাকে আমরা সেরম ভাবে করবো তিন ওকে তিন তিন চারে বারো একশো তেইশ আর ওপরে দুই একশো পঁচিশ অর্থাৎ কি হচ্ছে একশো পঁচিশ বাই তিন আর পার্সেন্টেজের একশোটা নিচে এর সঙ্গে গুণ হবে অর্থাৎ হলো একশো পঁচিশ বাই তিনশো ঠিক আছে এবার দেখো বি এর বলেছিল তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো এখান থেকে সমান সমানে নিচে আর নিচে যদি একই জিনিস থাকে তবে আমরা কাটতে পারি না ওটা কাটার ফর্মে আমরা যাচ্ছি না তবে দেখো এখান থেকে আমরা কি পেলাম এখান থেকে আমরা সমান সমান এর সমান আমরা এক ধরে নিই তাহলে দেখো এখান থেকে কি হবে এটাকে আমরা ছোট করে নিই আগে পাঁচ ছয় পঁচিশ দেড়শো সাত সাত একশো পঁচাত্তর এবং আট পঁচিশাং দুশো এখান থেকে কত পাবো আমরা পাঁচ পঁচিশাং একশো পঁচিশ এবং বারো হ্যাঁ বারো বারো পঁচিশন তিনশো তো এখানে কি হবে সেভেন এ সমানসমান এইট এবং ফাইভ বি টুয়েলভ তাই তো এখানে কি এ সমানসমান কত পাবো এ সমানসেমান আমরা পাবো এইট বাই সেভেন এবং বি কত পাবো আমরা আমরা বি সমাজেমান পাবো বি সমান সমান পাবো বারো বাই ফাইভ ঠিক আছে আমরা বি সমান সমানসমান পাবো বারো বাই ফাইভ তো এখানে কি বলেছে এইচ টু বি সমানসমান কত এক সেকেন্ড একটু ভুল হচ্ছে কোথাও আমি বলছি সেভেন এ সময় সমান এইট এর সমাজ এইট বাই এত যাই হোক দেখো এখানে করছি আমি ঠিকই আছে ওপর এটা মুছে দিচ্ছি আমি তো এখান থেকে আমরা এ সময় সমান কত পেলাম এই টু বি সমান সমান এইট বাই সেভেন টু বারো বাই পাঁচ আমরা এটাকে কি করবো আমরা এটাকে নিচের প্রত্যেকটা দুটো আমাকে সমান করতে হবে সমান করতে হলে কি করবো আমরা সমান করতে হলে নিচের এদের এলসিয়াম কত হবে পাঁচ আর সাতের লসাউ কত হবে পঁয়ত্রিশ সাতের সঙ্গে কত গুণ করলে পঁয়ত্রিশ হবে সাথে সঙ্গে পাঁচ গুণ করলে আর পাঁচের সঙ্গে সাত গুণ করলে ঠিক আছে তার মানে কত হলো চল্লিশ বাই পঁয়ত্রিশ চুরাশি বাই পঁয়ত্রিশ ঠিক আছে নিচের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মুছে যাবে তো আমাদের অনুপাতটা কত দাঁড়ালো আমাদের অনুপাত দাঁড়ালো চল্লিশ ইস্টু চুরাশি তার মানে কত হবে এখানে আমরা চারদিক আটতে পারি এটাকে চার দিয়ে যদি কাটি তাহলে চার দশকে চল্লিশ এবং চার একুশ চুরাশি তাহলে উত্তর কত হলো আমাদের উত্তর বেলো এইস টু এইস টু বোঝা গেছে আমার কথা এইস টু বি সমান বন্ধুরা এবার চলে যাব আমরা আমাদের পরের প্রশ্নে আর আজকে আমাদের পরের প্রশ্ন হলো এক্স বাই টু সমানসেমান ওয়াই বাই বুঝবে এক্স বাই টু সমসাই বাই থ্রি সমান হলে টু এক বলছে ওরা এক্স বাই টু এগুলো প্রশ্নে আছে প্রশ্নে ওখান থেকে দেখো তোমরা এক্স বাই টু সমান সমান ওয়াই বাই থ্রি জেড হলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড বাই টু ওয়াই সমান সমান কত এটা তো দেখো আমরা কি করবো এক্স বাই ওয়াই সমান সমান ওয়াই বাই থ্রি সরি এক্স বাই টু সমান সমান ওয়াই বাই থ্রি সমান সমান জেড বাই সেভেন ঠিক আছে এই সমান সমান না আমরা এক ধরে নেবো ঠিক আছে কারণ এইটাও যা এটাও তাই এটাও তাই কারণ প্রত্যেকটা সমান এই সমান সমান আমরা এক ধরে নিচ্ছি আমাদের অঙ্কের সুবিধার ক্ষেত্রে যাতে সোজা হয় তো এখান থেকে আমরা কি পাবো এক্স বাই টু সমান সেমান ওয়ান ওয়াই বাই থ্রি ওয়ান এটা বলতেই পারি আমরা কারণ প্রত্যেকের সমান তো এক্স বাই টু সমান ওয়ান আমরা বলতেই পারি ওয়াই বাই থ্রি সমান ওয়ান আমরা বলতে পারি জেড বাই সেভেন সমান সমান আমরা এটাও বলতে পারি এখান থেকে আমরা কি করতে পারি এক্স বজ্রগুণ করব্স সমান সমান টু ওয়াই সমান এবং জেড সমান বোঝা গেছে আমাদের মানটা বেরোলো কত পেলাম আমরা এক্স সমান ওয়াই সমান সমান থ্রি এবং জেড সমান সমান সেভেন তাই তো এই মানটা এবার এখানে অ্যাপ্লাই করি দেখো অ্যাপ্লাই করলেই উত্তর প্রথমে কত আছে টু এক্স অর্থাৎ টু মান কত আছে দুই টু এখানেই বসাচ্ছি দেখো দুই দুই ওয়াইয়ের মান কত আছে ওয়াইয়ের মান আছে থ্রি এর জায়গায় আমরা গুণ দিয়ে থ্রি বসাবো জেডের জায়গায় কত আছে জেডের মান আছে সেভেন তো জেডের জায়গাতে আমরা সেভেন বসাবো নিচেই ওয়াইয়ের জায়গাতে আমরা থ্রি বসাবো তার মানে কত হলো এখান থেকে হলো চার মাইনাস যোগ আঠাশ বাই ছয় ঠিক আছে কত হবে এখানে চার যোগ হবে আঠাশ আর চার বত্রিশ ঠিক আছে আঠাশ আর চার বত্রিশ বত্রিশ থেকে নয় যদি বিয়োগ করি তাহলে কত হবে তেইশ নয় বিয়োগ করলে হবে তেইশ আর নিচে ছয় সমান কত হলো উত্তর আমাদের বাই ছয় ঠিক আছে কারণ আঠাশের সঙ্গে চার যোগ করেছি চারটাও যোগ প্লাসে আছে আর চার যোগ করেছি আর তার থেকে বত্রিশ হয়েছে বত্রিশ থেকে নয় আমরা মাইনাস কমে ছিল নটা আমরা বিয়োগ করে দিয়েছি হয়েছে তেইশ বাই ছয় ছটা নিচে ছিল যা বোঝা গেছে একদম সোজা অঙ্ক শুধু এই অঙ্কগুলো করার সময় একটু একটুমাত্র ভাবতে হবে আর কিচ্ছু না চলো তাহলে এবার চলে যাব আমরা আমাদের পরের প্রশ্নে আর আমাদের পরের প্রশ্ন হলো এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু ওয়ান এক্স ইস টু ওয়াই সমান সমান টু ইস টু ওয়ান হয় তবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত একদম সোজা অঙ্ক দেখো এক্স ইস টু ওয়াই সমান সমান টু ইস টু ওয়ান এই অনুপাতটা অনুপাত এটাই রাখো ঠিক আছে অনুপাত আমরা এটাই দেখো এখান থেকে আমরা কি বলতে পারি এক্সেম টু এবং ওয়াই ওয়ান বলছে এটা তাই তো এক্স সমান এই অঙ্কটা করার জন্যে তুমি এখানে কি করতে পারো তুমি এটাকে চারও ধরে নিতে পারো এটাকে যদি চার ধরো এটাকে দুই ধরে নিতে হবে তোমার অনুপাতটা টু টু ওয়ান রাখতে হবে এটা আমি যদি এক্স সমানসেমান দুই ধরি আর ওয়াই সমান তো আমার অনুপাতটা টুইস টু ওয়ানই থাকছে তোমরা এখানে চার আর দুইও ধরে নিতে পারো তোমরা এখানে

থ্রি ইস টু ফাইভ বোঝা গেছে আমার কথা উত্তর কত হলো উত্তর হলো থ্রি ইস টু ফাইভ একদম সোজা অঙ্ক যা হোক বন্ধুরা এবার চলে যাবো আমরা আমাদের পরের প্রশ্নে আচ্ছা একটা কথা তার আগে আমি জানিয়ে দিচ্ছি তোমাদের যদি কোনো অঙ্ক মানে যতগুলো আমি করাচ্ছি অঙ্ক এর মধ্যে যদি কোনো অঙ্ক বুঝতে কোথাও অসুবিধা হয় বা কোনো অঙ্ক বুঝতে না পারো সেটা তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দিও আমি পরের ক্লাসে সেটা করিয়ে দেব ঠিক আছে চলো এবার চলে আসবো আমাদের পরের প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন কি বলছে টু এ সমান থ্রি বি এবং ফোর বি সমান ফাইভ সি প্রশ্ন আছে এখানে দেখো টু এ সমান থ্রি বি এবং ফোর বি ফাইভ সি হয় তবে এস টু সি সমান সমান কত দেখো কি বলছে এখানে ভালো করে বুঝবে টু এ সমান। থ্রি বি এবং বলছে বলতো টু এ সমান থ্রি বি এখানে আমাদের অনুপাত বার করে নিতে পারি টু এ সমান সমান থ্রি বি এখান থেকে আমরা কি অনুপাত বার করতে পারি টু এ সমান বি বা ফোর বি এখান থেকে কি আমরা এইচ টু বি অনুপাত বার করতে পারি আর এখান থেকে কি আমরা বিস টু সির অনুপাত বার করতে পারি পারি কিভাবে পারি দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে এরম যখনই আসবে তখন একটা জিনিস আমি কিভাবে হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে টু এ সমান থ্রি বি আছে তাই তো এখানে এইচ টু বি সমান সমান কত হবে যেন এইচ টু বি সমান সমান থ্রি টু টু হবে কি করে হলো এটা কি করে হলো জানো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি আর এটা ফোর বি সমানসেমান ফাইভ সি এখানে বিস টু সি কত হবে যেন এখানে বিস টু সি কত হবে এখানে বিস টু সি সমান সমান ফাইভ ইস টু ফোর হবে এবার দেখো কি করে হলো সেটা দেখো এই লাইনটা বা এইটুকু আমি লিখলাম এর অর্থাৎ এর মানে কি এর মানে হলো এ বাই বি সমানসেমান থ্রি বাই টু তো এখান থেকে আমরা যদি বজ্রগুণ করি কোন তাহলে কি পাবো টু এ সমান থ্রি বি এটাই আমরা কি পাব আমরা যদি কোন গুণ করি তাহলে কি পাবো ফোর বি সমান ফাইভ সি কি পাবো দেখো বিভ আমরা যদি গুণ করি তাহলে ফোর বি সেওানি ঠিক আছে ফোর বি সেওান ফাইভ সি পেলাম তো ফোর বি ফাইভ অনুপাতটা কি করে বেরোলো বি কত বিষ টু কি হবে যে মানে যে নাম্বারটা বিএর সঙ্গে আছে সেটা সি এর অনুপাতে সি এর জায়গায় যাবে এবং যেটা সি এর সঙ্গে আছে সেটা বি এর জায়গায় যাবে অর্থাৎ বিস টু সি টু ফোর কারণ এখানে সির সঙ্গে ফাইভ আছে তাই ফাইভ বি এর মানটা হয়েছে এবং বি এর সঙ্গে ফোর আছে তাই সি এর মানটা ফোর হয়েছে আমি কেন হলো লজিকটা আমি সে দেখিয়ে দিয়েছি কিভাবে হলো এরমভাবেই হলো আমরা এখান থেকে বুঝে গেলাম এস টু বি সমান কত আর বিস টু সি কত

বিস টু সি সমান সমান কত আছে ফাইভ ইস টু এখানে টু এর ডান পাশে ফাঁকা তাই এখানে টু হবে পাঁচের বা পাশে ফাঁকা তাই এখানে পাঁচ হবে অর্থাৎ কত হবে এটা হলো তিন পাঁচা পনেরো গুণ করে ইস এটা পাঁচ দশ এটা আট ঠিক আছে তার মানে আমাদের কী বলেছে এ আর সি এর অনুপাত কত এ টু এর এর মান বেরিয়েছে পনেরো এএইচ টু সি সোমা স এর ওয়ান বেরিয়েছে পনেরো বি এ এর ওয়ান আট পনেরো তাহলে আমরা কি পেলাম এএস টু বোঝা গেছে যাই হোক বন্ধুরা আজকের ক্লাস বা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভাল লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে থাকা যে ঘণ্টাটা আছে সেই ঘণ্টাটাকেও বাজিয়ে দিও